আগামীকাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু। এবং কঠোর লকডাউনে কন্টেইনার জটের সংখ্যা চট্টগ্রাম বন্দরে। আসসালামু আলাইকুম। অর্থ বাণিজ্য সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা সংক্রমণের সময় ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করতে আগামীকাল থেকে আবারও সারা দেশে ট্রাক সেল চালু করছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। মাঝে ঈদের কয়েকদিন সাধারণ ছুটি বাদে বিক্রি কার্যক্রম চলবে 29 জুলাই পর্যন্ত। এবার ডিলারদের জন্য পণ্য বরাদ্দ বাড়ানোর কথা ভাবছে সংস্থাটি। টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র হুমায়ুন কবির বলেন, করোনায় সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে প্রতিটি ট্রাকে আগের চেয়ে বেশি তেল, ডাল ও চিনি সরবরাহ করা হবে। তবে কি পরিমাণ বাড়ানো হবে তা জানাননি তিনি। ট্রাক সেল থেকে একজন ব্যক্তি দৈনিক 2-4 কেজি চিনি, 2 কেজি ডাল এবং 2-5 লিটার ভোজ্য তেল কিনতে পারবেন। আবারও কন্টেইনার জটের আশঙ্কায় রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। লকডাউনের শুরু থেকে সচল রয়েছে চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম। তবে করোনা পরিস্থিতিতে সকল অপারেশনাল কর্মীদের কাজে লাগাতে পারছে না বন্দর। ডিপোগামী মজুতকৃত কন্টেইনারের পাশাপাশি কয়েক হাজার টিইউএস কন্টেইনার ভর্তি জাহাজ ঘাটে বার্থিংয়ের জন্য অপেক্ষায় আছে। সব মিলিয়ে আবারও কন্টেইনার জটের আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উমর ফারুক বলেন, বন্দরের কাজ বাধাপ্রাপ্ত যাতে না হয় সেজন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দর ব্যবহারকারীদের সহযোগিতা পেলে বন্দরে কন্টেইনার জট তৈরি হবে না। সরকার ঘোষিত চলমান কঠোর বিধি নিষেধেও সীমিত পরিসরে আগামীকাল থেকে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী 5 লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা 11:30টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর 1টার মধ্যে নিষ্পত্তি হবে, আর যে কোনো রেগুলার চেক দুপুর 12টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক দুপুর 2টার মধ্যে নিষ্পত্তি হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার ঘোষিত বিধি নিষেধের দিনগুলোতে এ সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ। ভ্যাট পরিশোধ ও রিটার্ন জমা দেয়া সহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে এবার বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর নিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি সিঙ্গাপুরের ঠিকানায় ভ্যাট নিবন্ধন নিয়েছে বলে ভ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে চলতি বছরের 23 মে গুগল এবং 27 মে বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নেয় আমাজন। 13 জুন ভ্যাট নিবন্ধন নেয় ফেসবুক। এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে। আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, যা 2018 সালের পরে সর্বোচ্চ। বিশ্ববাজারে প্রতি ব্যারেল ক্রুড ওয়েল বিক্রি হচ্ছে $75.16। অবশ্য 2020 সালের ডিসেম্বর থেকেই বিশ্ববাজারের তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তাদের নতুন পূর্বাভাসে বলেছে, আগামী বছরে জ্বালানি তেলের দৈনিক চাহিদা বেড়ে 10.6 কোটি ব্যারেলে উন্নীত হতে পারে। এতে করে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বেড়ে আবারও করোনা শুরু হওয়ার আগের অবস্থায় ফেরার সম্ভাবনাও রয়েছে। দেশের শীর্ষস্থানীয় ই কমার্স প্ল্যাটফর্ম ধামাকাশপিং.com চালু করেছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। এখন থেকে ধামাকা শপিং এর ক্রেতারা পণ্য কিনে ডেলিভারির সময় মূল্য পরিশোধ করতে পারবেন। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ই কমার্স খাতের শৃঙ্খলার জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালায় ই কমার্সগুলোকে ক্যাশ অন ডেলিভারি সেবায় অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন ই কমার্স নীতিমালা অনুযায়ী ক্যাশ অন ডেলিভারি সেবা চালু করল ধামাকা শপিং। ক্যাশ অন ডেলিভারি সুবিধা সম্পর্কে এর প্রধান পরিচালন কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা বলেন, ধামাকা শপিং গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সবসময় কাজ করে যাচ্ছে। অর্থ বাণিজ্য সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামীকাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু। এবং কঠোর লকডাউনে কন্টেইনার জটের সংখ্যা চট্টগ্রাম বন্দরে।
অর্থবাণিজ্য সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অর্থবাণিজ্যের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের অর্থবাণিজ্য সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bjtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bjtvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।